সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুকে। সঙ্গে আছি আমি বুলবুল রেজা। অন্যান্য দিনের মতো আজকেও আমরা দিনের বাছাই করা এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি ফেসবুক লাইভে। আজকে আমরা যে সংবাদটির বিশ্লেষণ করতে চাই এবং যে শিরোনামটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে অপারেশন হিলসাইড। একটি নতুন জঙ্গি সংগঠন নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গেই আবারও আরেকটি নতুন জঙ্গি সংগঠনের আবির্ভাব। আজকে সকালেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সিলেট থেকে, অর্থাৎ কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি অভিযান, এবং সেই অভিযানের মাধ্যমে এখন পর্যন্ত সবশেষ যে তথ্য তাতে দশজনকে গ্রেফতার বা আটক করা হয়েছে এবং তিনজন শিশুও রয়েছে। এবং যেটি জানা যাচ্ছে যে এই নতুন জঙ্গি সংগঠনটি এর আগে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদের কাছ থেকে তথ্য উপাত্ত নিয়ে এই জঙ্গি সংগঠনটির সম্পর্কে জানা গেছে। এবং এই জঙ্গি সংগঠনটির যেটির নাম বলা হচ্ছে, অর্থাৎ কাউন্টার টেরিজমের পক্ষ থেকে, যে ইমাম মাহমুদের কাফেলা, অর্থাৎ নতুন একটি জঙ্গি সংগঠন, এবং সেই জঙ্গি সংগঠনটির নাম জানা গেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি, যদিও সেই জঙ্গিদের যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে, তাদেরকে কোর্টে ওঠানো হবে হয়তো আগামীকাল, পরবর্তীতে হয়তো সিটিডিসির পক্ষ থেকে আবারও সংবাদ সম্মেলনে এর বিস্তারিত, অর্থাৎ কীভাবে, কখন, কাদেরকে নিয়ে এই নতুন জঙ্গি সংগঠনটি সংগঠিত হয়েছিল এবং তাদের কী উদ্দেশ্য ছিল সেই বিষয়গুলো জানা যাবে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনায় যাব, যাবার আগে এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটি দেখে নিতে চাই। জঙ্গিরা এই বিস্ফোরকগুলো মজুত করেছিল নাশকতা ঘটানোর জন্য। বড় ধরনের কোনো ক্ষতি করার আগেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী একটি সফল অভিযান চালায়। মৌলভীবাজারের কুলাউড়া করধমা ইউনিয়নের যুগিটিলা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার সন্ধ্যা থেকে একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ। পরে শনিবার ভোর 4টায় ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা এসে অবস্থান নেয়। পরে যোগ দেয় সোয়াট ও বোমা নিষ্ক্রিয়করণ দল। লোকদেরকে উগ্রবাদে দীক্ষা দিয়েছে এবং তাদের উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে, তাদের দাওয়াতি কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে তারা হিজরতের জন্য ঘর থেকে বের হয়েছে। এবং আমাদের কাছে তথ্য ছিল তারা এই মৌলভীবাজার জেলার যে কোনো একটি পাহাড়ে তাদের এই আস্তানাটি তৈরি করেছে। জঙ্গিরা ওই এলাকায় 50 শতক টিলা জমি কিনে প্রায় 1 বছর ধরে অবস্থান করছিল বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান। আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং গ্রেপ্তার করার পরে আমরা হেফাজতে নিয়ে আমরা এই জঙ্গি আস্তানাটিতে ব্যাপক তল্লাশি করি, এবং তল্লাশিকালে আমরা সেই জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমরা উদ্ধার করতে সক্ষম হই, প্রায় 3 কেজি পরিমাণে বিস্ফোরক, সাথে 50টির মতো ডেটোনেটর যা দিয়ে গ্রেনেড সহ অন্যান্য হাই এক্সপ্লোসিভ তৈরি করা হয়, এবং বেশ কিছু নগদ টাকা যার পরিমাণ। এদিকে স্থানীয়রা জানান আটককৃতদের কার্যকলাপ ছিল সন্দেহজনক, তাদের কাছে বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা প্রায় প্রতিদিন আসত বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। ওরা 20 থেকে 25 জনের ভিতরে ছিল, তাদের মধ্যে পুরুষ সদস্য 20 জন প্রায়, আর নারী সদস্য 4 থেকে 5 জন। তারা কিন্তু এক একজনের কাছে এক এক ধরনের পরিচয় দিয়েছে। তারা কারো কাছে বলেছে যে আমরা কিশোরগঞ্জ থেকে এসেছি, কারো কাছে বলেছে আমরা জামালপুর থেকে এসেছি, এইভাবেই তাদের পরিচয় দিয়েছে। তারা বড় অঙ্কের টাকা প্রতিদিনই উত্তোলন করত বিকাশ থেকে। আটক 13 জনের মধ্যে 3 জন শিশু ও 6 জন নারী রয়েছেন। সময় সংবাদ, মৌলভীবাজার। সুপ্রিয় দর্শক, দেখছিলাম প্রতিবেদনটি। এর আগেও আমরা দেখেছি দফায় দফায় নতুন একটি জঙ্গি সংগঠনের যে অভিযান, সেই পাহাড়ি অঞ্চলে, পার্বত্য অঞ্চলে অভিযান পরিচালনা করা হয়েছিল। আমরা দেখেছিলাম সেই 2022 সালের আগস্টে কুমিল্লা থেকে 8 জন নিখোঁজ, তো তরুণ নিখোঁজ হয়েছিলেন। সেই নিখোঁজ তরুণদের সন্ধান করতে গিয়েই কিন্তু আমরা দেখেছিলাম যে নতুন একটি জঙ্গি সংগঠন, যার নাম র‍্যাবের পক্ষ থেকে যেটি আমরা জানতে পেরেছিলাম, তারা নতুন একটি জঙ্গি সংগঠনের সন্ধান পেয়েছিল। সেই জঙ্গি সংগঠন ছিল জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া নামে একটি জঙ্গি সংগঠন ছিল। আমরা দেখেছি সেখানে যৌথ অভিযান পরিচালিত হয়েছিল। যৌথ অভিযান শেষে তাদের প্রায় 100+ সদস্যকে গ্রেফতার করা হয়েছিল, যে শারকিয়ার সদস্য। পাশাপাশি তারা একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পাহাড়ের, যেটির নাম KNF। সেই KNF এর সঙ্গে তারা 2023 সালের ডিসেম্বর পর্যন্ত একটি প্রশিক্ষণ
চুক্তি করেছিল, সেখানে কেএনএফ এর প্রায় 25 জনের বেশি সদস্যকে গ্রেফতার করা হয়েছিল, যৌথ অভিযান পরিচালনা করা হয়েছিল বান্দরবানে, খাগড়াছড়ি রাঙামাটি অঞ্চলে যারা পর্যটক ছিলেন সেই পর্যটকদের উপর নিষেধাজ্ঞা অর্থাৎ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল স্থানীয় প্রশাসন, কারণ কয়েকদিন পরপরই সেখানে অভিযান পরিচালিত হচ্ছিল। এবং সবশেষ আমরা যেটি দেখতে পেয়েছিলাম, এই যে নতুন জঙ্গি সংগঠন অর্থাৎ জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া, সেই সংগঠনটির প্রতিষ্ঠাতা শামীম মাহফুজ এবং আমির আনিসুর রহমান মাহমুদ সহ অনেককেই গ্রেফতার করার পর অনেকটাই কোণঠাসা হয়ে গিয়েছিল নতুন জঙ্গি সংগঠনটি। এবং সবশেষ গত বৃহস্পতিবার আমরা যেটি দেখেছিলাম, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছেন যে জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া এমন একটি জঙ্গি সংগঠন যারা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য হুমকি, জননিরাপত্তার জন্য হুমকি, এবং সব বিশ্লেষণ করে তাদের কাছ থেকে পাওয়া তথ্য উপাত্ত, তাদের কর্মপরিকল্পনা, তাদের টার্গেট সব কিছু জানার পর এই সংগঠনটিকে কিন্তু নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার দুই দিন অর্থাৎ যেতে না যেতে আজকে আমরা দেখতে পেলাম যে নতুন আরেকটি জঙ্গি সংগঠনের তথ্য দিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বা সিটিটিসি, যারা এই জঙ্গিবাদ, জঙ্গিদের গ্রেফতার করা, জঙ্গিদেরকে ভালো অর্থাৎ সুপথে ফিরিয়ে আনার জন্য কাজ করে থাকেন এই কাউন্টার টেরোরিজম ইউনিট। তারা বলছেন যে তারা এই মৌলভীবাজারের কুলাউরা এলাকায় একটি জঙ্গি আস্তানা সন্দেহে রাত থেকে একটি বাড়ি তারা ঘিরে রেখেছিলেন, এবং শেষ পর্যন্ত এই 6 ঘন্টারও বেশি একটি অপারেশন, এই অপারেশন শেষে যেটি জানানো হচ্ছে যে 10 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে 6 জন নারী রয়েছেন, 4 জন পুরুষ রয়েছেন। তারা বলেছেন 3 জন শিশুকে উদ্ধার করা হয়েছে, অর্থাৎ মোট 13 জনকে, এই 10 জনের বাইরে 3 জন শিশুও সেখানে ছিল। এবং তাদের কাছ থেকে যেগুলো উদ্ধার করা হয়েছে, বলা হচ্ছে 3 কেজি বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে, যেগুলো দিয়ে হাই এক্সপ্লোসিভ বোমা তৈরি করা যাচ্ছে। এবং তাদের পরিকল্পনা ছিল যেটি, সেটি হচ্ছে এই পার্বত্য অঞ্চলে অর্থাৎ মৌলভীবাজারের যে পার্বত্য এলাকা রয়েছে সেখানের কোনো একটি পাহাড়ে তারা একটি আস্তানা তৈরি করবেন, এবং সেখানে তাদের যারা ঘর ছেড়েছিলেন অর্থাৎ তথাকথিত হিজরতের উদ্দেশ্যে বের হয়েছিলেন সেই হিজরতকারীদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন, এবং প্রশিক্ষণ শেষে হয়তো তাদের যে মূল উদ্দেশ্য, যেটি এখন পর্যন্ত জানা যায়নি কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য কী ছিল, কাদেরকে টার্গেট করা হচ্ছিল এবং কী উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল, এবং কোন কোন সংগঠন, নিষিদ্ধ সংগঠনের সদস্যদের নিয়ে এই নতুন সংগঠনটি তৈরি করা হয়েছিল, যদিও এই সংগঠনটির নাম দেওয়া হয়েছে ইমাম মাহমুদের কাফেলা, এবং এর উদ্দেশ্য কী, লক্ষ্য কী, কারা এর সংগঠন, কে এর আমির, এই বিষয়গুলো কিন্তু এখনও তদন্তাধীন, কারণ তাদেরকে মাত্রই আটক করা হয়েছে, তাদেরকে রিমান্ড চাওয়া হবে, রিমান্ডের পর হয়তো তাদের যে উদ্দেশ্য বা তাদের টার্গেট কারা সেই বিষয়গুলো জানা যাবে। তবে এরই মধ্যে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে যে তাদের নিশ্চয়ই পাহাড়ি অঞ্চলে অর্থাৎ পার্বত্য অঞ্চলে প্রশিক্ষণের জন্য একটি পরিকল্পনা ছিল। এর আগেও আমরা যেটি দেখেছিলাম যে পার্বত্য অঞ্চলে ঘাঁটি গেড়েছিল নতুন আরেকটি জঙ্গি সংগঠন, যেটির কথা আমরা বলছিলাম নিষিদ্ধ করা হয়েছে সম্প্রতি, এই 2 দিন আগে অর্থাৎ গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে নিষিদ্ধ করেছে। তাদের যে কর্মপরিকল্পনা ছিল, তাদের যে পূর্ব প্রস্তুতি বা প্রশিক্ষণের যে ব্যবস্থা ছিল, সেটিও কিন্তু ছিল সেই পার্বত্য অঞ্চলের গহীন বনের মধ্যে তারা কিন্তু ঘাঁটি গেড়েছিল। সেখানে বিচ্ছিন্নতাবাদী যে সংগঠন কেএনএফ বা কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট, তাদের যে প্রধান নাথান বোমের সঙ্গে তাদের 3 বছর মেয়াদী চুক্তি হয়েছিল, প্রতি মাসে 3 লাখ টাকার বিনিময়ে তাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হতো, এবং একটি চুক্তি হয়েছিল এরকম যে যে কোনো প্রয়োজনে যদি এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন অর্থাৎ কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফের কোনো কারণে তাদের সদস্যদের দরকার হয়, তাহলে তাদেরকেও কিন্তু তারা এই লোকবল দিয়ে সহায়তা করবে। অর্থাৎ একটি বিশাল পরিকল্পনা, এবং তাদের উদ্দেশ্য ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করা, এছাড়াও বিচার বিভাগের যারা রয়েছেন এর বাইরে যারা সংসদ সদস্য রয়েছেন অর্থাৎ সংসদ সদস্য, মন্ত্রী, এমপি, তাদেরকে টার্গেট করা ছিল, এবং 2023 সালের ডিসেম্বর পর্যন্ত তাদের এই চুক্তিটি হয়েছিল, যদিও শেষ পর্যন্ত এই চুক্তি মোতাবেক তাদের যে প্রশিক্ষণ সেটি তারা শেষ করতে পারেননি। তবে নতুন আরেকটি যে জঙ্গি সংগঠনের কথা আজকে বলা হচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের
পক্ষ থেকে নিশ্চয়ই তাদেরও সেরকম সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল, যেহেতু এখন পর্যন্ত যতগুলো জঙ্গি সংগঠনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে তাদের কিন্তু মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেয়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা, এগুলোই ছিল তাদের মূল উদ্দেশ্য। যদিও আজকে যেটি বলা হচ্ছে যে এই এই নতুন যে জঙ্গি সংগঠনটি এখন তারা পেলেন, এটি নিয়ে তারা কাজ করবেন, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী, তাদের কী উদ্দেশ্য ছিল এবং এর পেছনে কারা ছিল, কারণ এর আগে আমরা দেখেছিলাম আরেকটি নতুন জঙ্গি সংগঠন তৈরি করার ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষিত যে আগের জঙ্গি সংগঠনগুলো ছিল হরকাতুল জিহাদ বা জেএমবি, এই সংগঠনটি যেহেতু নিষিদ্ধ করা হয়েছিল তাদেরকে নিয়েই কিন্তু নতুন জঙ্গি সংগঠন তৈরি করা হয়েছিল এবং এই ইমাম মাহমুদের কাফেলা অর্থাৎ নতুন যে জঙ্গি সংগঠন যেটি আজকে বলা হচ্ছে যে তারা আবারও নতুনভাবে সংগঠিত হচ্ছিলেন, তাদের উদ্দেশ্য বা তাদের পরিকল্পনা জানতে হলেও কিন্তু এই নিষিদ্ধ ঘোষিত যে জঙ্গি সংগঠনগুলোর ছিল তাদের নিশ্চয়ই কোনো না কোনো সদস্যদের নিয়ে এই জঙ্গি সংগঠনটি তৈরি হয়েছে বা সংগঠিত হচ্ছিল, নিশ্চয়ই এই ধরনের কোনো তথ্যই কিন্তু বের হয়ে আসবে। তবে এখন পর্যন্ত যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, আটটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। নিশ্চয়ই নতুন যে জঙ্গি সংগঠনটি রয়েছে কাউন্টার টেরিজম ইউনিট, নিশ্চয়ই তাদের সম্পর্কেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করবে এবং তাদের অন্যান্য যারা সদস্য রয়েছেন, যেহেতু মাত্র ১০ জনকে গ্রেফতার করা হয়েছে, স্থানীয় একজন লোক বলছিলেন যে নিশ্চয়ই ২৫ থেকে ৩০ জন সেখানে ছিলেন, তাদেরকে হয়তো গ্রেফতারের জন্য পাহাড়ে বা পার্বত্য অঞ্চলে অর্থাৎ সেই মৌলভীবাজারে কুলাউর এলাকায় অভিযানে যাবে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণে। আগামীকাল আমরা অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময় নিউজ ডট টিভির।